গ সা গু। আচ্ছা, গ সা গু, এই এই যে গ সা গু এর পুরো কথা কি ভালো করে দেখো। গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ কি? গ সা গু কথা পুরো কথা, গরিষ্ঠ সাধারণ, গুণনীয়ক। কীভাবে করা যাবে দেখো, ভালো করে মনোযোগ দেখবে। গ সা গু দুটো ভাগে করা যায়, এক হচ্ছে উৎপাদকের সাহায্যে, এক হচ্ছে উৎপাদক, ভালো করে খেয়াল করবে। আর দুই হচ্ছে ভাগ, আগে বোঝো পরে লিখবে ভাগ। এক হচ্ছে উৎপাদক পুরুষের সাহায্যে, আর দুই হচ্ছে ভাগ বা দীর্ঘ ভাগ পুরুষের সাহায্যে। তাহলে গসো কবে করা যায়? দুভাবে, এক উৎপাদক আর একটা কি ভাগ। তা প্রথমে উৎপাদক শেখাচ্ছি, তারপর ভাগ শেখাবো। বিশেষ মনোযোগ দেখবে, একবার বলার পর যেন বুঝে যাও, ঠিক আছে? প্রথমে কাজটা যে করবো আমরা উৎপাদক, ঠিক আছে? একটা সহজ উদাহরণ দেবো আছি, ধরো ২৪, ভালো করে খেয়াল করো, ৬০ আর ধরো ৯০, এই তিনটি সংখ্যা দেওয়া থাকলো, দিয়ে বলা হলো এটাকে গসাও করো। তাহলে আমরা প্রথমে করছি উৎপাদকের সাহায্যে, তারপর করো ভাগের সাহায্যে, ঠিক আছে? দেখো ভালো করে, তাহলে ২৪কে প্রথমে কি করব, উৎপাদক ভাঙবো, ভাঙছি। দেখো উৎপাদকে ভাঙার আবার নিয়ম আছে, উৎপাদক ভাঙতে হবে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে। সবসময় কোন সংখ্যা ভাঙতে হবে? মৌলিক। দেখো দুই, দুই না হলে তিন, তিন না হলে পাঁচ, পাঁচ না হলে সাত, এইগুলো ভাঙতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি ২৪ এ ৪ জোড় না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। ২৪ এ ৪ জোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা মানে কি, যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যাবে। তাই যে ২৪ ৪ জোড় সংখ্যা, তাহলে এটা দুই দিয়ে যাবে, দুই দিয়ে করলে কত হবে, ১২ দিয়ে ২৪। আবার দুই জোড় সংখ্যা কত যাবে, দুই দিয়ে ৬ দিয়ে ১২। আবার দেখো দুই জোট সংখ্যা দুই দিয়ে যাবে কত হবে, তিন। তিন জোড় না, তিন মৌলিক না যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হয়ে গেলেই আর করার দরকার নেই, থেমে যাবে এখানে, বুঝে গেছে না? যায়নি করার দরকার নেই, কারণ এক মৌলিকও না যৌগিকও না, তো একদিকে করবো না, এই পর্যন্ত থেমে যাবে, বোঝা গেছে না? বোঝা যায়নি, গেলো। এবার আসছি ৬০, ৬০কে দুই দিয়ে করছি, তো এখানে ৬০কে দুই দিয়ে ভাগ করলে কত হবে, ৩০। আবার ৩০কে দুই দিয়ে ভাগ করলে কত হবে, ১৫। ১৫কে দুই দিয়ে ভাগ করা যায়, যায় না। তার দুইয়ের পরে মৌলিক সংখ্যা আছে ৩, ৩ দিয়ে যাবে দেখো ৩ বাঁচা ১৫, ৫ মৌলিক সংখ্যা হবে না, থেমে গেল, বোঝা গেছে না? যায়নি। আচ্ছা এবার আসছে কে, ৯০। এবার আসছে কে, ৯০, ভালো করে খেয়াল করো। ৯০কে আমরা কী করবি, করবো দুই দিয়ে করবো, করলে কত হবে, ৪৫। ৪৫ দুয়ে ৯০ হয়, তোমার যদি মনে হয় দুই দিয়ে করবো না, তিন দিয়ে করবো, তাও করতে পারো। তিন, তিন ৩০ সং ৯০ হয়, এখানে ৩০ হতো, বোঝা গেছে না? বোঝা যায়নি। তাহলে এবার ৪৫ হলো, এবার ৪৫ আছে, এর ৪৫ ভালো করে খেয়াল করো এই জায়গাটা, ৪ আর ৫, এটা তিন দিয়েও যাবে, পাঁচ দিয়েও যাবে। যদি তিন দিয়ে করি তাহলে কত হবে, তিন ফুট রং ৪৫, আর যদি পাঁচ দিয়ে করতাম পাঁচ রং ৪৫ হতো, বোঝা গেছে? দুভাবে করা যেতে পারে। আবার এখানে তিন দিয়ে করে তিনি পাঁচা ১৫, তাহলে ২৪কে ভেঙে কী পেলাম, ২ ২ ৩, আর ৬০কে ভেঙে কী কী পেলাম আমরা, ২ ২ ৩ ৫, ৯০কে ভেঙে কী কী পেলাম আমরা, ২ ৩ ৩ ৫, বোঝা গেছে না? বোঝা যায়নি, গেছে না? যায়নি। দেখো মৌলিক সংখ্যাতে করেছি কিন্তু দশ দিয়ে করিনি, দশ কিন্তু যৌগিক সংখ্যা করা যাবে না। প্রথমে দুই করবো, দুই না হলে তিন, তিন না হলে পাঁচ, পাঁচ না হলে সাত, সাত না হলে ১১, ১১ না হলে ১৩, বোঝা গেছে না? বোঝা যায়নি। এবার দেখো এই পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কি না? আচ্ছা এবার ২৪, ২৪ সময় লিখে ফেলছি, দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন, এই হয়েছে তো নাকি? আচ্ছা ৬০ ভেঙে কী কী পেলাম আমরা দেখি, ৬০ ভেঙে পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ ৫, বোঝা গেছে না? বোঝা যায়নি। ষাট ভেঙে দুই দুই গুণ দুই গুণ তিন গুণ ৫, বোঝা গেছে না? যায়নি। আচ্ছা এবার আছে ৯০, ৯০ ভেঙে কী পেলাম, দুই গুণ তিন গুণ তিন গুণ ৫, বোঝা গেছে না? বোঝা যায়নি, দুই তিন তিন ৫ পেয়েছি। এবার দেখো গসাগু কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলেছি, গরিষ্ঠ সাধারণ কি, গুণনীয়ক। তাহলে এদের মধ্যে কমনকে দেখতে হবে, গোল করবে আমার মতো, যেমন গোল করছি আমি, এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে কি নেই, তা একটা দুই হলো। আচ্ছা এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে, তাহলে হবে না, স্মরণ থাকতে হবে। এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে, হবে না, স্মরণ থাকতে হবে। এখানে তিন আছে, এখানে তিন আছে, এখানে তিন আছে, তাই তিন হয়ে গেল। তাহলে এমন কোনো সংখ্যা আছে যে তিনটের মধ্যেই আছে, আর এই দুই আর তিন ছাড়া আছে আর? তাহলে এটাই হলো গসাগু, তিন দুয়ে গুণ করলে ৬, এটাই হলো গসাগু, বোঝা গেছে না? বোঝা যায়নি, বলো। তাহলে গসাগুর অর্থ কি, দাঁড়াও বুঝি নেই, আবল তবল প্রশ্ন করার আগে বোঝো আগে। তাহলে এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে লিখে ফেলেছি, এখানে তিন আছে, এখানে তিন আছে, এখানে তিন লিখে ফেলেছি, যেগুলো একবার হয়ে যাবে সেগুলোকে আর ধরা হবে না, বোঝা গেছে? যেগুলো একবার হয়ে যাবে সেগুলো আর, এই দুই হয়ে গেছে না ধরা একবার, এটা বা তা ধরা যাবে না, এই তিন একবার হয়ে গেল না, হয়ে যাওয়া মানে বা তা ধরা যাবে না, বোঝা গেছে না? বোঝা যায়নি। এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে হয়ে গেল, পরে যদি ভাবো এখানে দুই আছে, এই দুইটা ধরো আবার, এখানে দুই আছে, এই দুই আবার দুই আছে, হবে না,
যেটা একবার হয়ে গেছে ওটা কি হয়ে যাবে? বাত। এবার বাকিগুলোর মতো দেখবো, এখানে দুই আছে, এখানে দুই আছে, এখানে নেই, এই হবে না। ক্লিয়ার হয়েছে? তোমার প্রশ্ন এটাই ছিল তো? তাকে যেন আগে শোনো ভালো করে, তারপরে দেখো প্রশ্ন হয় কিনা। তাহলে গসাগু গেল ছয়, এটা হলো উৎপাদকের সাজি গসাগু। তাহলে উৎপাদক সাজি গসাগু বোঝা গেছে না যায়নি? আচ্ছা এবার আসছি ভাগপুরকের সাজি গসাগু, কী করবো দেখো ভাগপুরকের সাজি। এদিকে দেখাও আগে ভাগটা দেখো, এবার দেখো উৎপাদক থেকে ভাগও সহজ, সব থেকে ভাগপুরকের সাজি গসাগু সহজ উৎপাদক থেকেও। পরীক্ষা উৎপাদক বললে করবে, না হলে করার দরকার নেই। এর ভাগ কী করছি দেখো, ভালো করে খেয়াল করো, ধরো চব্বিশ, ষাট আর নব্বই লিখলাম। আচ্ছা বলো এই প্রথম এই যে তিনটে সংখ্যা তার মধ্যে প্রথম দুটোর মধ্যে বড় কে? ষাট তো, তাই বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করব। ভালো করে দেখো ভাগ করছি, করেছিলাম করিনি, কত ভাগ যাবে? চব্বিশ দুয়ে আটচল্লিশ, কত যাবে? আঠারো কত দশ, দুই দশ, ছয়ের কত দশ দিলাম পাঁচ, তাহলে এখন বারো হলো। ঠিক আছে মনে থাকবে, বোঝা গেছে না বোঝা যায়নি? ভাগ আর মিলবে, মিলছে না তো। গসাগু নিয়ম হচ্ছে এই ভাগ শেষ বারো হলো, এবার এই চব্বিশটা নেমে আসবে এখানে, বোঝা গেছে না বোঝা যায়নি বলো? এই যে যাকে যা দিয়ে ভাগ করেছি এটা এখানে কি হবে, এটা এখানে নেমে আসবে। তাহলে বারো দিয়ে কত হলো? চব্বিশ, ভাগ মিলে গেল, বোঝা গেছে না বোঝা যায়নি? এমনি ভাগ করার সময় এটা কি হয়, আমাদের ভাগ ফল হয়তো না হয় না, আর যখন গসাগু করব তার ঠিক উল্টো দিকে এটা হবে গসাগু, বোঝা গেছে? তাহলে ষাটকে চব্বিশ দিয়ে ভাগ করেছি, করে কত হয়েছে? দুই হয়েছে এখানে, আটচল্লিশ গেছে, কত ভাগ শেষ নেমেছে? বারো। ভাগ গেছে না মেলেনি? মেলেনি, যখনই মিলবে না তখন চব্বিশটা নেমে আসবে, এইটা নামবে। আবার যদি নামে তো সাপোজ দুই থাকতো তাহলে কে নামতো এখানে? বারো, বোঝা গেছে? আর যদি তিন থাকতো তাহলে এখানে যারা থাকতো এটা নামতো। কতক্ষণ করতে থাকো এইভাবে? যতক্ষণ না পর্যন্ত মিলছে, যতক্ষণ পর্যন্ত মিলছে, মেলার পর, যখনই মিলে যায় মেলার পর, বাঁ পাশে যেটা হবে এই যখন যে ভাগটা মিলছে তার ঠিক বাঁ পাশে যেটা হবে এটাই হবে গসাগু, বোঝা গেছে? তাহলে বলো চব্বিশ আর ষাটের গসাগু কত হলো? বারো তো, চব্বিশ ষাটের গসাগু কত হয়েছে? বারো। এবার এই গসাগু দিয়ে এটাকে ভাগ করো নব্বইকে, বোঝা গেছে না বোঝা যায়নি? এখন চব্বিশ আর ষাট, এই ষাটকে চব্বিশ দিয়ে ভাগ করেছি, করে কত হলো ভাগফল? দুই। ভাগ শেষ কত হয়েছে? বারো। ভাগ মিলেছে? মেলেনি। গসাগু নিয়ম কি, এই চব্বিশটা আবার নিচে নেমে আসবে, তখন এই এটা যদি কী ভাগ হবে? বারো দিয়ে ভাগ হবে, বারো দিয়ে চব্বিশকে ভাগ হবে। ভাগ যদি না মিলতো আরও থাকতো ভাগ শেষ, তাহলে কে নেমে আসতো এখানে? আবার বারো নেমে আসতো। কতক্ষণ চলতে থাকবে? অতক্ষণ পর্যন্ত ভাগ না মিলছে। ভাগ যখনই মিলে যাবে ঠিক যে এখানে মিলবে তার ঠিক মানে যে ভাগে মিলছে তার বাঁ পাশে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো গসাগু, সেটাই হলো কি? তাহলে চব্বিশ আটে গসাগু কত হলো? বারো হলো। তাহলে এই দুটো গসাগু হয়ে গেলো, এখন কে পড়ে আছে? নব্বই পড়ে আছে না, তা নব্বইকে আবার এই গসাগু দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। নব্বইকে গসাগু দিয়ে ভাগ করছি, ভালো করে খেয়াল করো, ধরো নব্বই, ভালো করে দেখো এই জায়গায় করছি, ধরো নব্বইকে বারো দিয়ে ভাগ করছি, কত দিয়ে ভাগ যায় বলো? নাম তো বলো ঠিক করে, সাত বরং কত? নামটা পড়ো ভালো করে, না কিন্তু পড়াশোনা করতে হবে না যদি নামটা না জানো, বারোর নাম তো জানো না, পঁচিশ পর্যন্ত মুখস্থ করতে বলেছে, বারোর নামটা ভুল ভাল বলছো। চার কত দশ, ছয় দশ, দশ দল হাতে এক, সাত একে আট, এই আট একে নয়, মিলে গেল। তাহলে এখানে কী হলো ছয়, বলতো কে নেমে আসবে? বারো নেমে আসলো, যতক্ষণ না ভাগ যতক্ষণ নামতে থাকবে, ছয় দুয়ে বারো। তাহলে বলো গসাগু কোনটা, দুই না ছয়? যেটা হবে তার কোন দিকে বলেছি আমি, বাপাস, এই হলো গসাগু। দেখো ভাগপুরকের সাজে গসাগু ছয় হয়েছিল আর হলো, আর উৎপাদক সাজে যখন গসাগু হয়েছে তখনও ছয় হয়েছিল। তাহলে ভাগপুরকের সাজে করো, উৎপাদক সাজে করো, গসাগু হওয়ার সময় কী হবে? ছয়ই হবে, বোঝা গেছে না বোঝা যায়নি? আবার বলছি দেখো, দুটো ভাগ আরেকবার বোঝাচ্ছি, যখন উৎপাদক বলবে তখন কী হবে, যে সংখ্যাগুলো থাকবে উৎপাদকে ভেঙে ভেঙে যাবো, দুই দিন দুই দিন না হলে, তিন দিয়ে তিন দিন না হলে, পাঁচ দিয়ে, বোঝা গেছে? ভেঙে ভেঙে গেলাম, ষাটকে ভাঙলাম, নব্বইকে ভাঙলাম, ভেঙে চব্বিশ ভেঙে লিখে ফেলেছি, ষাট ভেঙে লিখে ফেলেছি, নব্বই ভেঙে লিখে ফেলেছি। এর মধ্যে দেখবো কোনগুলো কমন, যেটা একবার হয়ে যাবে সেটা কে ধরাবে না, তা দুই 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 কমন আছে, এরকম গোল করে দেবো বা দাগ দেবো নিচে, তিন 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 কমন আছে, গসাগুলো ছয়, বোঝা গেছে না বোঝা যায়নি? এর ভাগ পুরো সাজে দেখো, এই চব্বিশ ষাট আর নব্বই আছে, তাহলে ষাটকে চব্বিশে কে ভাগ হবে? ভাগ করার পর ভাগ শেষ কত? বারো। এর ভাগটা মিলেছে? মেলেনি। তাহলে চব্বিশটা আবার নিচে নেমে আসবে, চব্বিশকে বারো দিয়ে ভাগ হবে, ভাগ মিলে গেছে না মিলেনি? মিলে গেছে। তাহলে চব্বিশ আর ষাটের গসাগু কত হলো? বাঁ পাশে যা থাকবে কত? বারো। এবার নব্বইকে বারোতে কী হবে? ভাগ হবে, নব্বইকে বারোতে ভাগ করছি, সাত বারং কত? চুরাশি। ভাগ শেষ কত? ছয়। তাহলে এই বারোটা আবার নেমে আসবে,
ভাগ মিলেছে না মেলানি? মিলে গেছে, মেলার পর বাঁপাটে যেটা সেটাই কষাবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কোনটা ভালো লেগেছে, উৎপাদক না ভাগ? উৎপাদক ভাগ মধ্যে যার মনে হচ্ছে উৎপাদক, বড় বড় সংখ্যা থাকলে উৎপাদক করতে পারবে না। সব থেকে ভালো উপায় হচ্ছে, পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। বড় সংখ্যা থাকলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করা যাবে, এবং উৎপাদক ছোট ছোট সংখ্যা থাকলে ভাগ প্রক্রিয়া করা যাবে। দুটোই শিখতে হবে, কিন্তু সব থেকে ভালো পদ্ধতি কোনটা? ভাগ। বুঝে গেছে? করে ফেলো।